ঠিক জিনিস করলে বিপদ কম হবে। এই শিক্ষা কি যে বলতো, কি না বলতো, কি সব করতো। এখন সাংবাদিক ও চিত্রগ্রাহক মরু মিশুক মনির কবর কথা বলতো এমন ভাবে সে ক্যামেরা হ্যান্ডেল। এটা হচ্ছে বিশিষ্ট চিত্রগ্রাহক ও সাংবাদিক মরহুম মিশুক মনির কবর। দেখুন এখানে ওনার আসল জীবনী বলবো। মিশুক মনির পুরো নাম হচ্ছে আশফাক মনির। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিখ্যাত সাংবাদিক মরহুম মিশুক মনির কবর এখানে। তো আজকে বিশিষ্ট সাংবাদিক ও চিত্রগ্রাহকের কবরটি ঘুরে ঘুরে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স। আমার সাথে নিতে পারছি টু দ্য নেক্সট জেনারেশন দিকে যাচ্ছি। এই যে পথ ধরে গেলে দেখুন, এই যে কবরটা দেখছেন ভিউয়ার্স, আমার পিছনে কবরটাই হচ্ছে চিত্রগ্রাহক ও সাংবাদিক মরহুম মিশুক মনির কবর। আমি এখন রানওয়েতে মিশুক, তারেক এবং ক্যাথরিন, এরা একটা শট নেওয়ার আগে তারা ভিউয়ার্স, এটা হচ্ছে বিশিষ্ট চিত্রগ্রাহক ও সাংবাদিক মরহুম মিশুক মনির কবর। দেখুন এখানে ওনার আসল নাম দেওয়া, আশফাক মনির মিশুক। ওনার পিতার নাম হচ্ছে শহীদ মনির চৌধুরী। মিশুকের অ্যাপ্রোচটি এমন খুব সাটল ভাবে, কিন্তু একদম পেইন্টারের মতো। সে সাংবাদিক ও চিত্রগ্রাহক মরহুম মিশুক মনির সংক্ষিপ্ত জীবনী বলবো। মিশুক মনির পুরো নাম হচ্ছে আশফাক মনির চৌধুরী। উনি 24 সেপ্টেম্বর 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক। তিনি শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর মেজ ছেলে। তার জন্ম হচ্ছে নোয়াখালী জেলায়। তিনি একাধারে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র ভিডিও করে শেষ পর্যন্ত হাসতে হাসতে এসে শটটি নিত, এবং সেই শটটি সব থেকে সুন্দর শট। মনে হচ্ছিল ক্যামেরাটাকে উনি ওইটি। তিনি রানওয়ে সিনেমার চিত্রগ্রাহক ছিলেন, প্রধান চিত্রগ্রাহক, এবং উনি আন্তর্জাতিক অঙ্গনেও তার পায়ের ছাপ রাখেন। পরিচালক তারেক মাসুদের সাথে একসাথে 2011-13 আগস্ট মৃত্যুবরণ করেন।
ঠিক জায়গায় ঠিক জিনিস করলে বিপদ। আজকে যে ব্লগ করলাম বিশিষ্ট চিত্রগ্রাহক ও সাংবাদিক মরহুম মিশুক মনির কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।